আপনারা যারা নেতৃত্ব সুপারশিপ ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিবি কোর্স করছেন, তো আপনারা কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনাদের যে সিলেবাস অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড ইয়ার স্টুডেন্টদের যে সিলেবাস, এই সিলেবাসের পিডিএফ ফাইল আপনারা কীভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন, তো সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো তার আগে বলে রেখে নীতি সুভাষ শপিং ইউনিভার্সিটি সমস্ত রকম আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই করে এটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে কিন্তু সমস্ত আপডেট সবার আগে কিন্তু পেয়ে যাবেন, চাইলে আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। তো আর এর সঙ্গে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট এবং ফাইনাল এক্সামের নোটসপত্রের জন্য যোগাযোগ করছেন, তো আমি সাজেস্ট করবো আপনারা কিন্তু চাইলে গোল্ডেন টিউশন কোচিং সেন্টার থেকে অবশ্যই করে যোগাযোগ করবেন। ওনারা যে অ্যান্সার্সগুলো প্রোভাইড করে থাকে অ্যাসাইনমেন্ট, সেখানে কিন্তু 100% কমন যোগ্য অ্যান্সার্সের প্রোভাইড করে থাকে প্রতি বছরই, এবং টার্মেন্ট এক্সামে যে সাইসেন ভিত্তিক নোটস, সেখানে কিন্তু আপনাদের 95% কমন যোগ্য সাইসেন নোটসপত্র কিন্তু প্রোভাইড করে থাকে। তো অনস্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন যদি আপনারা ভালো নম্বর নিয়ে পাস আউট করতে চান। এছাড়াও খুব স্বল্প মূল্যে কিন্তু ওনারা নোটসপত্র প্রোভাইড করতে চলেছেন, তো চাইলে ওনাদের অনস্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো ওনাদের কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 7098645425। এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন, যে কোনো ইনফরমেশান আপডেট পেতে আপনারা চাইলে যোগাযোগ করবেন। এছাড়াও আপনাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের নোটসপত্রের জন্য চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো মেন যে বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে সিলেবাস, তো সিলেবাসটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে কিন্তু সিলেবাস ডাউনলোড করার জন্য আপনাদেরকে নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেতে হবে, যেটা হচ্ছে www.nsoe.ac.in। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে স্টুডেন্ট জন নামে জামনে কিন্তু একটি অপশান কিন্তু এখানে দেখতে পাবেন স্টুডেন্ট জন। তো এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্স অপশান লেখা রয়েছে, তো এই কোর্স অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে, এখানে যে সিলেবাস যে অপশানটি দেওয়া হয়েছে এই সিলেবাস অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা যারা ইউজি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন এবং যারা থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন বিডিপি, আপনারা কিন্তু প্রত্যেকেই আপনাদের সিলেবাসটি ডাউনলোড করতে পারবেন। তো যারা ইউজি এবং যারা বিডিপি স্টুডেন্ট রয়েছেন অবশ্যই তারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। তো এখানে সিলেবাস ডাউনলোড করার পরে এখানে একটু নিচের দিকে চলে যাবেন, এখানে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউম্যানিটিস যে অপশানটি রয়েছে স্কুল অফ হিউম্যানিটিস, এর মধ্যে যে সাবজেক্টগুলি রয়েছে যদি আপনারা এই অপশানে ক্লিক করেন, তো এর মধ্যে আপনারা কোন কোন সাবজেক্ট পেয়ে যাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওই অপশানে ক্লিক করার পরে আবারও আপনাদেরকে কিন্তু সিলেবাস অপশানে কিন্তু ক্লিক করতে হবে, এখানে যে সিলেবাস অপশানটি দেখতে পাচ্ছেন এই সিলেবাস অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে কোন কোন সাবজেক্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে এই সিবিসি অর্থাৎ এখানে কিন্তু এই হিউম্যানিটিসের মধ্যে কিন্তু বেঙ্গল উইথ অনার্স অর্থাৎ HBG এবং ইংলিশ অনার্স যারা করছেন আপনাদের এই দুটো সিলেবাস কিন্তু এখানে দেখাবেন। তো এই অপশানে যদি আপনারা ক্লিক করেন, তো ধরুন আমি বেঙ্গলি যে সিলেবাস সেটি কিন্তু আপনারা ডাউনলোড করবো, তো এইভাবে কিন্তু আপনাদেরকে পিডিএফটি ডাউনলোড করতে হবে। এই যে পিডিএফ অপশানে ক্লিক করলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা পিডিএফগুলি যে সিলেবাস পিডিএফ আকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনারা মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে কিন্তু আপনাদেরকে প্রতিটা সাবজেক্টের উপর সিলেবাসগুলি বা প্রতিটা যে যে সাবজেক্টগুলি রয়েছে যে পেপারগুলি প্রত্যেকটি পেপারের উপর প্রত্যেকটি সাবজেক্টের উপর কিন্তু আপনারা পরপর সিলেবাসগুলি ডাউনলোড করতে পারবেন। তারপর যদি আপনাদেরকে দেখাই যে সায়েন্স স্টুডেন্ট যারা রয়েছেন এখানে সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স, সোশ্যাল সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্টগুলি রয়েছে এখানে দেখে দেবেন, তো সোশ্যাল সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্টগুলি পড়ছে, তো এই ওই সোশ্যাল সায়েন্স অপশানে ক্লিক করার পরে এখানে যে সিলেবাস অপশান আছে এই সিলেবাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সিলেক্ট সাবজেক্ট, এই সাবজেক্ট অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা পেয়ে যাবেন যারা ইউজি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু হিস্টোরি, সোশিওলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টের সিলেবাসগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস আপনারা এইভাবে খুব সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। এবং তারপরে সায়েন্সের স্টুডেন্টরা যারা রয়েছেন, তো সায়েন্সের স্টুডেন্টরা এখানে যে সায়েন্স লেখা রয়েছে এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে সিলেবাস অপশান, সিলেবাস অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু এখানে চলে আসবেন সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্টের অপশানে ক্লিক করবেন, এখানে কিন্তু সায়েন্সের সমস্ত সাবজেক্টগুলি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জুওলজি এবং ENBS। তো আমি যদি বোটানি একটা সাবজেক্টে ক্লিক করি এখানে কিন্তু সঙ্গে সঙ্গে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড এবং ফোর্থ সেমিস্টার সমস্ত সিলেবাস এখানে A to Z সিলেবাস কিন্তু এই পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার সিলেবাসগুলি আপনারা দেখে নিতে পারবেন।
তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের সিলেবাস নিয়ে কোনো অসুবিধা হবে না। তো এরপরে জানে রেখে যদি আপনাদের যে মেন বিষয় যেটা আপনাদের কোনো ইনফরমেশান আপডেট জানার থাকে, সেক্ষেত্রে কিন্তু অন স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন 7098645425, এটা হচ্ছে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা চাইলে যে কোনো ইনফরমেশান পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের অ্যাসাইনমেন্টে অ্যান্সার্সের খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হতে চলেছে, এবং টার্ম অ্যান্ড এক্সামের যে সাজেশন ভিত্তিক নোটস পত্র যারা হয়তো যোগাযোগ করতে চেয়েছেন, তো আপনারা কিন্তু অবশ্যই করে যোগাযোগ করবেন। খুব স্বল্প মূল্যে ওনারা নোটসপত্র প্রোভাইড করতে চলেছে, তো চাইলে আপনারা যোগাযোগ করবেন। তো যদি আপনাদের ভালো নম্বর নিয়ে পাসওয়ার্ড করতে চান, তাহলে অবশ্যই করে যোগাযোগ করবেন। ওনারা কিন্তু সমস্ত বিষয়ের কিন্তু অ্যাসাইনমেন্ট এবং টার্ম অ্যান্ড এক্সামে সাজেশন ভিত্তিক নোটসপত্র কিন্তু প্রোভাইড করে থাকে। প্রতি বছরে স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে গাইড করে দেওয়া হয়। তো চাইলে অবশ্যই ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। তো আশা করি বুঝতে পারলে যে কীভাবে আপনারা সিলেবাসটা ডাউনলোড করবেন, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে গ্রুপে জয়েন হতে পারেন। ওখানে সমস্ত স্টুডেন্ট অলরেডি জয়েন হয়ে আছে, চাইলে কিন্তু আপনারা জয়েন হতে পারেন। তো এছাড়া আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন। চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন।